হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ইন মাইন্ড বাটার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকের দিনটাকে শুরু করছি, আজ হলো শনিবার, আর এই সকাল সকাল আমরা রেডি হয়ে এখন রওনা দিয়েছি মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা যাচ্ছি, সামনেই একটা মন্দির আছে, খুব বড় এবং জাগ্রত মন্দির। আমরা যখনই ইচ্ছে হয় মাঝে মাঝে ওখানে যাই। তো চলো, আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি মন্দিরটা কেমন দেখতে, সাউথ ইন্ডিয়ান কালচার, এখানে কেমনভাবে মন্দির তৈরি এবং কী কী ভাবে সাজানো। চলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। এই মন্দিরটি অবস্থিত হচ্ছে ভর্তুরে, একদম রাস্তার ওপরে, দেখলেই চিনতে পারবে যারা দেখেছো এইদিকে যারা থাকো। এবং আমরা যখন এই জায়গাটাতে এসেছিলাম তখন প্রথমের থেকেই আমরা জানি এই মন্দিরটা খুব একটা ফেমাস টেম্পল, এবং এটা আস্তে আস্তে আরও মডিফিকেশন চলছে এবং আরও মনে হয় উন্নতর দিকে যাচ্ছে। আর এখানে সব বড় বড় যে শক্তি যাদেরকে আমরা বলি তারা সবাই আছে, তো দেখলেই বুঝতে পারবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের ব্লগটা। তো আমরা মন্দিরে পৌঁছে গেছি, মন্দিরের বাইরে এখানে অনেক দোকান আছে ছোট ছোট, এখানে সবাই বিক্রি করছে, ধরো তুলসী ফুল, মালা, নারকেল তেল, প্রদীপ, নানা রকম জিনিস। তো তোমাদের যেরম যেটা লাগবে সেরমভাবে তোমরা নিয়ে নিতে পারো। পুরো প্রসাদ হিসেবেও বিক্রি হচ্ছে, যেমন একটা কলা, নারকেল, ফুল, মালা, সব কিছু একটা মানে প্যাকেজ হিসেবেও হয়। তো চলো তাহলে একটা চট করে নিয়ে নিই এবং নিয়ে এবার ভেতরে যাওয়া শুরু করি। তো এখানে ঢোকার পরেই একটা সুন্দর জায়গা করা আছে যেখানে নারকোল ফাটানো যায়। দেখো, দেখতে পাচ্ছ এখানে লোহার একটা বিম মতো দেওয়া আছে যেখানে লাগিয়ে চট করে নারকোলটা ফেটে যায় এবং জলটা ফেলে ওই তারপরে প্রসাদটা নিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। আর এখানে অনেক কলটলও করা আছে যেখানে হাত টাত ধোয়া যায় সুন্দর করে। তো আমাদের মেন যে টেম্পলটা, মহারাজের টেম্পল, সেখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, সেই বিগ্রহের আমি ভিডিও বা ফটো নিয়ে নিই। এবং এটার তারপরে বাইরে এসে দেখো এখানে অনেক ছোটো ছোটো আরও মন্দির আছে, যেরকম এখানে তিরুপতি বালাজি আছে, তারপরে সাই বাবা আছে, এখানে হনুমানজি আছে, মানে হনুমানজির একটা বিশাল আকারের মূর্তি রয়েছে। আর এই দেখতে পাচ্ছ এখানে সাই বাবারও টেম্পল আছে, তারপরে আরও অনেকে আছে, যেরকম গণেশ আছে, কার্তিক আছে, মহাদেব আছে, ঠিক আছে। তো এখানে এরকমভাবেই খুব সুন্দরভাবে জিনিসগুলো করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ভেঙ্কটেশ্বর স্বামী, আমাদের তিরুপতি বালাজি, খুব সুন্দর, দেখতে পাচ্ছ কী সুন্দর মানে করেছে, ভেতরটা মানে জল জল করছে। আর এখানটা হনুমানজি। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই হলো আমাদের গণপতি বাপ্পা, কি সুন্দর, একদম কালো পাথর দিয়ে গড়া আর একদম সাউথ ইন্ডিয়ান ডিজাইনের টাচ আছে। আর এটা হলো আমাদের কার্তিক ঠাকুর সুব্রহ্মণ্যা স্বামী, খুব সুন্দর, খুব সুন্দর। আর পিছনে দেখতে পাচ্ছ মহাদেব, তো বাবা দুই ছেলেকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন, কি বিশাল আকারের একটা মহাদেবের মূর্তি, খুব সুন্দর। আর এখানে শিবলিঙ্গও আছে, যেখানে তোমরা চাইলে কেউ জল ঢালতে চাইলে মাথায় দিতে পারো, মানে খুবই ভালো। দেখতে পাচ্ছ আমরা মন্দির থেকে চলে এসেছি ঘরে, আর এখানে আসার পরে ব্লিঙ্কিট থেকে অর্ডার দেওয়া হয়েছিল কিছু দিওয়ালি লাইটস, সেগুলো চলে এসছে। ব্লিঙ্কিটের এখানে বেশ ভালো ভালো অপশন দেখলাম, তো আমরা কিছু অর্ডার করেছিলাম। পুরনো লাইটও অনেকগুলো আছে, সেগুলোর মধ্যেও বেছে বের করা হচ্ছে কোনগুলো লাগানো মতো কন্ডিশনে আছে আর কোনগুলো বাতিলের খাতায় গেল।
তো চলো তাহলে, কেমন লাগানো হয় সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন যাই চটজলদি একটু রান্না করে নিই, আজকে মায়ের শরীরটা একদম ঠিক নেই, একটু পেটের গণ্ডগোল হচ্ছে, তো ভাবছি একটু পাতলা পাতলা করে মাছের ঝোল করে দেবো, আর আমাদের জন্য অল্প করে একটু চিকেনের কিছু একটা গ্রেভি বানিয়ে নেব। তো চলো দেখতে থাকি। তো আমি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছ সিম্পল পাতলা মসুর ডাল হচ্ছে, যেটা কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আমি করব। তার সাথে করব কাঁচকলা, আলু এবং কাঁকরোল ভাজা, এবং মাংস করছি যেটা এখন ধুয়ে টুয়ে রেখেছি, এর মধ্যে একটু কাসুরি মেথি, জিরে, ধনে, হলুদ, লঙ্কার গুঁড়ো, সাথে সব বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি, যেরকম পেঁয়াজ, আদা, রসুন অল্প অল্প দিয়েছি। এবার এটা মেখে রাখবো, আর করব কাঁচকলা আলু দিয়ে একটু মাছের ঝোল পাতলা করে। তো এটাই হলো আজকের রান্নার পর্ব। তো চলো তাহলে তাড়াতাড়ি রান্নাটা করে নিই, আবার বিকেলে একটু ইচ্ছে আছে একটু ডিমার্ট যাবো, কারণ ডিমার্ট থেকে একটু আরও কয়েকটা লাইট কিনে আনার ইচ্ছে আছে, সামনেটাতে খুব সুন্দর করে একটু লাইট দেওয়ার ইচ্ছে আছে মেন ডোরটায়, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, দেখো খুব ভালো লাগবে। তো চলো আমি চটজলদি আগে রান্নাটা করে ফেলি। আমার ডাল ভাজা মোটামুটি সব হয়ে এসছে, এখন আমি দুদিকে দুটো বসিয়ে দেবো, একদিকে মাছ আর একদিকে মাংস। মাংসর মোটামুটি মশলাও রেডি হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ টিয়াজও আমি কেটে রেডি করে ফেলেছি, আর মাছটা হবে একদমই নিরামিষ করে, কালো জিরে পাতলা একটা আলু দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল করব। মাছটা আজকে খুব ভালো এসছে, ইলিশিয়াস থেকে কাতলা মাছ আনিয়েছিলাম, খুবই ভালো ছিল। তো চলো তাহলে তাড়াতাড়ি করে। এখানে আমার রান্না মোটামুটি কমপ্লিট, এখানে মাছও হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর এখানে মাংসটা একটা সুন্দর গন্ধ, সাথে একটা সুন্দর কালার হয়েছে, খুব দেখতে তো খুব সুন্দর লাগছে, জানি না খেতে কেমন হবে। তো চলো আজকে এখন আমার রান্না তো পুরোপুরি কমপ্লিট, তো এখন তাড়াতাড়ি একটু খেয়ে নিই, খেয়ে একটুখানি রেস্ট নেওয়া যাক, কারণ উইকডেজে একদম ঘুম হয় না, একটু চেষ্টা করব একটু রেস্ট নেওয়ার। তো
খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নিয়ে এখন আমরা আবার উঠে পড়েছি, সেজে গুজে রওনা দিলাম ডিমার্টের উদ্দেশ্যে। তো যেমনটা বলেছিলাম, ডিমার্টে একটু যাব, একটু বাতি, একটু প্রদীপ টদীপ, কিছু আরও যাবতীয় লাইট টাইট যদি কিছু ভালো কিছু পাওয়া যায়। দেখলাম ডিমার্টের খুব ভালো কালেকশন থাকে দিওয়ালিতে, সেটাই দেখতে যাচ্ছি। তো অলরেডি আমরা বেরিয়ে পড়েছি, আর আজকাল এই রাস্তাটাতে এত মারাত্মক জ্যাম হচ্ছে, মানে সব সময়তে ট্রাফিক থাকে, যে এদিকে যাও কি সেদিকে যাও, দুদিকেই একই অবস্থা। মানে লোকজন এখন আমি দেখছি পায়ে হেঁটে গেলে বেশি ভালো, নইলে স্কুটি বা বাইক থাকলে খুবই ভালো, গাড়ির সেরকম কোনো কাজ আর আসবে না, কারণ এত ট্রাফিক হচ্ছে চারিদিকে। আর আজকে ওয়েদারটা ব্যাঙ্গালোরের আবার ভালো হয়ে গেছে আগের মতো, তো আবার মেঘলা মেঘলা বৃষ্টি এসবের কোনো ব্যাপার দেখতে পাচ্ছি না, বেশ সুন্দর রোদ্দুর সারাদিন, আর বেশ সন্ধেবেলাটা ফুরফুরে হয়ে আছে। আর এই দেখো এখানে যেমনটা আগে দেখিয়েছিলাম, জুডিও আছে, কাল্ট আছে, আর এর পাশে দেখতে পাচ্ছ একটা বড় ম্যাক্স আসছে, কি যে ভালো লাগছে, মানে এই জায়গাটা জলজল করছে একদম আলোতে। আমার মনে হয় দিওয়ালির আগেই এটা খুলে যাবে, তোড়ঝোড় করে পুরো কাজ শুরু হয়ে গেছে, কিন্তু খুব ভালো লাগছে। মানে এই জায়গাগুলো যে এইভাবে উন্নত হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত, সেটা দেখে খুব ভালো লাগছে। আমরা ডিমার্ট পৌঁছে গেছি প্রায়, একটুখানি দেখতে পাচ্ছ বাঁদিকে ডিমার্টের বিল্ডিংটা, কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটা গাড়ি নড়ছে না, মারাত্মক জ্যাম লেগে গেছে। কোথায় যে রাখবো, স্যাটারডে ইভিনিং ডিমার্ট মানে একটা বড় ব্যাপার স্যাপার, মানে খুব ভয় লাগে ডিমার্টে ঢুকতে এই সময়, কিন্তু কিছু করার নেই, একটু যেতেই ইচ্ছে হলো। আর অবিশ্বর অনেকক্ষণ ধরে বলছে একটু চলো, একটু লাইট কিনবো, বাতি কিনবো, ওই জন্য একটু এলাম। তো চলো, মোটামুটি আশা করি জায়গা পাওয়া যাবে পার্কিংয়ের জন্যে, কিন্তু খুব ভিড় মনে হচ্ছে। ডিমার্টের ভেতরে চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছ সাংঘাতিক ভিড়, আর এখানে প্রচুর পিড়িটিড়ি রাখা আছে, যেখানে ঠাকুর বসানো যেতে পারে, রঙ্গোলি আঁকা যেতে পারে। আর এখানে দেখতে পাচ্ছ অনেক ক্যান্ডেলস রয়েছে, ক্যান্ডেল স্ট্যান্ড, তারপরে প্রদীপ, বিভিন্ন ধরনের পেতলের প্রদীপ, এত সুন্দর দেখতে লাগছে। ছোট ছোট ঠাকুরের থালা, গ্লাস, ছোট ছোট বাটি, নানা রকমের হরেক রকম জিনিস। তো আমি ঠাকুরের একটু পেতলের থালা নিলাম ছোট ছোট, ওই দৈনন্দিন জীবনে ঠাকুরকে প্রসাদ দেওয়ার জন্যে। এখানে অনেক কিছু আছে, ওই যে দরজায় টাঙানোর যে সুন্দর পাওয়া যায় তোরণগুলো রয়েছে, বেশ সুন্দর, আর দামও বেশ কম, মানে খুবই রিজনেবল দামে। আর সাথে তো এই গাঁদা ফুলের মালাগুলো তো খুবই হিট, এখানে ডিমার্টের গাঁদা ফুলের মালা খুবই হিট, মানে সাজালে ঘরটা এত সুন্দরভাবে চেঞ্জ হয়ে যায় বলার বাইরে। তো চলো আমরা তাড়াতাড়ি কিনে ফেলি যা যা কেনার আছে, বেশিক্ষণ এখানে দাঁড়ালে দম বন্ধ হয়ে আসবে, এতটাই ভিড় হয়ে আছে। আমরা ঘরে চলে এসেছি, আর ঘরে আসতে না আসতে এখানে দেখো অবিশ্বরার ফোন চলে এসেছে। অবিশ্বরা এখন কিন্তু খুব বিজি, অবিশ্বরার ভাই অবিশ্বরাকে রোজ ফোন করে এবং ভিডিও কলে দুজনে প্রচুর গল্প করে, কত কিছু ডিসকাশন করে, খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিকেও যথেষ্ট কথা বলে ওরা, তারপরে লাস্টে ওরা স্টিকার লাগায়, তো এটা বেশ মজার জিনিস। আর এই দেখো কথা বলতে বলতে আমরা ঘরেও চলে এসেছি, আর তারপরে ঘরে লাইটগুলো সকালবেলা কিছু কিছু লাগিয়েছিলাম তোমাদের সাথে দেখাই, আর দেখাতে দেখাতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। মোটামুটি যেরকম সাজানো হয়েছে সেটা তো দেখালাম, আর দিওয়ালির দিনে অবশ্যই তোমাদের ফাইনাল লুকটা দেখাবো ঘরের কেমন লাগছে।
তো এই দেখো আমরা এখানটা বাইরেটা লাগিয়েছি, এই লাইটটা বেশ সুন্দর লাগছে। এই যে চেন লাইট না কি স্নেক লাইট না কি বলে, তো সেটাই ব্লিঙ্কিট থেকে কিনেছিলাম, বেশ ভালো পাওয়া যাচ্ছে ব্লিঙ্কিটে। তো এখানে একটা চ্যানেল লাগিয়েছি, এরপরে ইচ্ছে আছে ওইদিকে একটা লাগাবো, দরজায় একটা লাগাবো, আর ভেতরটাতে আরও কিছু পুরনো একটা দিয়া লাইট ছিল ওটা তো লাগিয়ে দিয়েছি। আর ডিমার থেকে দেখো এগুলো কিনে আনলাম, রেড লাইটটা, তারপরে এই যে বাটারফ্লাই লাইটটা খুবই সুন্দর দেখতে লাগছে। আর ইচ্ছে আছে ওরকম চ্যানেল লাইট এখানেও একটা লাগানো ভেতরের ব্যালকানিতে, তাতে দেখতে বেশ সুন্দর লাগবে আর খুব ব্রাইট লাগবে, মানে খুব আলো উজ্জ্বল, মানে আমি চাই যে সব কিছু উজ্জ্বল হয়ে থাকুক ঘরের মধ্যে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টেক কেয়ার, টাটা, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।